নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের আওতায় সরকারের ধান চাল কেনা শুরু হয়েছে। দুপুরে খাদ্য গুদাম প্রাঙ্গণে জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির উদ্যোগে ধান চাল কেনার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাসেমুর রহমান জানান, জেলায় এবার 15,177 মেট্রিক টন ধান আর 61,218 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে। এবছর ধানের ক্রয়মূল্য 30 টাকা কেজি ও সিদ্ধ চাল 44 টাকা কেজি নির্ধারণ করা হয়েছে। তবে গত আমন মৌসুমে কৃষকের কাছ থেকে 7,125 মেট্রিক টনের মধ্যে 1 ছটাক ধানও কিনতে না পারার প্রেক্ষিতে এবার বোরো সংগ্রহ অভিযান সফল করতে নানা উদ্যোগ চালাচ্ছে সংগ্রহ কমিটি।